বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজ থেকে যারা বাংলায় অনার্স করতে চাও আজকের ভিডিও থেকে বাংলা অনার্সের ফুল সিলেবাস তোমরা দেখে নাও আজকের ভিডিওতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা অনার্স কোর্সে যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি তাহলে ভিডিওটি দেখতে থাকো বাংলা অনার্স কোর্স হলো তিন বছরের কোর্স এবং এটিকে ছটি সেমিস্টারে ভাগ করা হয়েছে অর্থাৎ তিন বছরে মোট ছটি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টারে তোমাদের থাকবে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন এবং মধ্যযুগ এটি হলো কোর কোর্স ওয়ান করোর্স টুতে আছে ছন্দ এবং অলঙ্কার এছাড়া তোমাদের থাকবে জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এই কটি বিষয় তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষায় পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে টোটাল মার্কস থাকবে তিনশো পঁচিশ নাম্বার অর্থাৎ তিনশো পঁচিশ নাম্বারে পরীক্ষা দিতে হবে এর মধ্যে কোর কোর্স ওয়ান কোর কোর্স টু এবং জেনেরিক ইলেকটিভ এই বিষয়গুলির পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের আর এনভায়রমেন্টাল স্টাডিজ এর পরীক্ষা হবে একশো নম্বর মোট তিনশো পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে সেমেস্টার টুতে দেখতে পাচ্ছ রয়েছে বৈষ্ণব পদাবলী এটি হলো কোর কোর্স থ্রি কোর কোর্স ফোরে আছে রামায়ণ এবং অন্নদামঙ্গল এছাড়া থাকবে জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট এবং কমিউনিকেটিভ ইংলিশ এর মধ্যে কোর কোর্স থ্রি করোর্স ফোর এবং জেনারিক ইলেকটিভ পঁচাত্তর নাম্বার করে পরীক্ষা হবে এবং কমিউনিকেটিভ ইংলিশে পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বার মোট দুশো পঁচাত্তর নাম্বারে পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারে রয়েছে দেখো কোর কোর্স ফাইভ এবং কোর কোর্স সিক্স কর কোর্স রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠারোশো এক থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাসে যা লেখালেখি হয়েছে সেই সম্বন্ধে পড়াশোনা করতে হবে ভাষাতত্ত্ব এটি হলো কোর সিক্স কর সেভেন হলো উনিশ শতকের কাব্য এই তিনটে কোর কোর্স তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে এছাড়া থাকবে জেনেরিক ইলেকটিভ এবং বাংলা ব্যাকরণ তা কোর কোর্স ফাইভ সিক্স এবং সেভেন এবং জেনেরিক ইলেকটিভ এই বিষয়ে পরীক্ষা হবে পঁচাত্তর নাম্বার করে এবং বাংলা ব্যাকরণ এর পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বার তাহলে থার্ড সেমিস্টার পরীক্ষায় তোমাদের মোট তিনশো পঞ্চাশ নম্বর পরীক্ষা দিতে হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষায় রয়েছে কোর কোর্স এইট কোর্স নাইন এবং কোর কোর্স টেন কোর কোর্স এইটে রয়েছে কবিতা কোর কোর্স নাইনে রয়েছে উপন্যাস এবং কোর কোর্স টেনে রয়েছে নাটক এই তিনটি পত্র থেকে পঁচাত্তর নাম্বার করে পরীক্ষা দিতে হবে জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট থাকবে সেটিও পঁচাত্তর নাম্বারে পরীক্ষা দিতে হবে এবং থাকবে রচনা শক্তির নৈপুণ্য এটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে মোট তিনশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে ফিফথ সেমিস্টার পরীক্ষা দেখো রয়েছে গল্প এটি হলো কোর কোর্স ইলেভেন এবং প্রবন্ধ ও প্রাচ্য কাব্যতত্ত্ব এটি হলো কোর কোর্স টুয়েলভ এছাড়া রয়েছে ডিএসই ওয়ান এবং ডিএসই টু এই দুটি পেপারে পরীক্ষা দিতে হবে ডিএসই ওয়ানে থাকবে উনিশ শতকের বাংলা কাব্য এবং প্রবন্ধ আর ডিএসই টু এখানে থাকবে উনিশ শতকের বাংলা নাটক এবং কথা সাহিত্য প্রত্যেকটি পত্রে পঁচাত্তর নাম্বার করে পরীক্ষা হবে মোট তিনশো নম্বরের পরীক্ষা সেমেস্টার সিক্স এখানে রয়েছে কোর কোর্স থার্টিন এটি হলো সংস্কৃত এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস কোর কোর্স ফরটিন এটি হলো সাহিত্যের রূপ রীতি এবং সংরূপ এবং ডিএসই পেপার থ্রি এটি হলো বিশ শতকের স্বাধীনতা পূর্ববর্তী বাংলা কথা সাহিত্য এবং ডিএসই ফোর পেপার এটি হলো সাহিত্য বিষয়ক প্রবন্ধ এবং লোকসাহিত্যের পেপার প্রত্যেকটি পত্রে পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে মোট তিনশো নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে এখন চলে আসি প্রত্যেকটি সেমিস্টার ভিত্তিক কোন কোন বিষয়গুলি পড়াশোনা করতে হবে তার বিস্তারিত আলোচনায় দেখো কোর্স ওয়ান ফার্স্ট সেমিস্টার কোর্কোর্স ওয়ানে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন এবং মধ্যযুগ পাঠ্য বিষয় হল চর্যাগীতি শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারী সাহিত্য অর্থাৎ ভাগবত রামায়ণ মহাভারতের অনুবাদ চৈতন্য জীবনী এবং বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব এক্ষেত্রে পড়তে হবে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ জয়ানন্দ এবং দাস বৈষ্ণব পদাবলী ও তার প্রধান কবি পড়াশোনা করতে হবে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এবং বলরাম দাস মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গলের কাহিনী পরিচয় এবং প্রধান কবি পড়াশোনা করতে হবে বিজয়গুপ্ত নারায়ণ দেব কেতকা দাস ক্ষেমানন্দ দ্বিজ মাধব মুকুন্দ চক্রবর্তী রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী পড়াশোনা করতে হবে শিবায়ন কাব্য রামেশ্বর ভট্টাচার্যের লেখা ভারতচন্দ্রের কাব্য পরিচয় এবং অন্নদামঙ্গল কাব্য চট্টগ্রাম রোসাং রাজসভার সাহিত্য সৈয়দ আলাউল এবং দৌরত কাজী নাথ ধর্ম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় ময়মনসিংহ গীতিকা শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য উল্লেখযোগ্য কবিগান হলেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত আর পড়তে হবে বাউল গান সম্পর্কিত ধারণা বিশেষ করে লালন ফকির বাংলা সাহিত্যের ইতিহাস পড়ার জন্য যে সমস্ত বই তোমরা কিনবে বা যে সমস্ত বই থেকে বাংলা সাহিত্যের ইতিহাস পড়বে তার মধ্যে অন্যতম হলো সুকুমার সেনের লেখা বাংলা সাহিত্যের ইতিহাস কিংবা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাস কিংবা গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা কিংবা ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতিকথা এই যে বইগুলি উল্লেখ করলাম এর মধ্য থেকে একটি বা দুটি বই কিনে তোমরা পড়াশোনা করতে পারো কোর্স টু এখানে রয়েছে ছন্দ এবং অলঙ্কার ছন্দের মধ্যে পড়তে হবে ধ্বনি এবং বর্ণ অক্ষর মাত্রা শ্বাসাঘাত ছেদ জ্যোতি পর্ব পর্বাঙ্গ অতিপর্ব চরণ মিল বাংলা ছন্দের রীতিগত বিভাগ তিনটে বিভাগ রয়েছে মিশ্র কলাবৃত্ত কলাবৃত্ত এবং দলবৃত্ত বাংলা ছন্দের গঠনগত বিভাগ একপদী দ্বিপদী ত্রিপদী চৌপদী পয়ার মহাপয়ার অমিত্রাক্ষর মুক্তবন্ধ গদ্য ছন্দ এবং সনেট ছন্দের মধ্যে এগুলি পড়াশোনা করতে হবে ছন্দ সম্পর্কিত সব থেকে ভালো বই হল প্রবত চন্দ্র সেন তার লেখা ছন্দ পরিক্রমা এছাড়া শঙ্খ ঘোষের ছন্দের বারান্দা কিংবা পবিত্র সরকারের লেখা ছন্দ তত্ত্ব ছন্দরূপ এই বইগুলিও তোমরা পড়াশোনা করতে পারো এরপরে রয়েছে অলঙ্কার অলঙ্কারের মধ্যে পড়তে হবে অনুপ্রাস, জমক শ্লেষ বক্রোক্তি অলঙ্কারের মধ্যে পড়তে হবে উপমা উৎপ্রেক্ষা রূপক অফন্নতি সন্দেহ নিশ্চয় ভ্রান্তিমান ব্যতিরেক সমাশক্তি অতিশয়ক্তি বিষম অসঙ্গতি ব্যাজস্তুতি বিরোধাভাস দৃষ্টান্ত এছাড়াও অলঙ্কার নিরূপণ করতে হবে ছন্দ এবং অলঙ্কার দুটিকেই নিরূপণ করতে হবে অলঙ্কার সম্পর্কিত সব থেকে ভালো বই হল শ্যামাপদ চক্রবর্তীর চন্দ্রিকা এই বইটি কিনবে এবং পড়াশোনা করবে এরপরে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট সেমিস্টার ওয়ান এই পরীক্ষার জন্য রয়েছে প্রবন্ধ সাহিত্য বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ প্রবন্ধ সাহিত্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে আছে মনুষ্য ফল বসন্তের কোকিল এবং বিড়াল এই প্রবন্ধগুলি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে কাব্যের উপেক্ষিতা সাহিত্যের সামগ্রী সাহিত্যের উদ্দেশ্য সেমিস্টার টু বা কোর কোর্স থ্রি এখানে রয়েছে পদাবলী সাহিত্য বৈষ্ণব পদাবলী এবং পদাবলী বৈষ্ণব পদাবলী পড়ার জন্য যে বইটি কিনবে সেই বইটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় সংকলিত বৈষ্ণব পদাবলী গ্রন্থ যে পদগুলি পড়াশোনা করতে হবে তা হলো নিরদনয়নে নিরঘন সিঞ্চনে সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া শ্রীদাম সুদাম দাম বসুদাম সুন ওরে বলরাম ঘরের বাহিরে দণ্ডে শতবার আলো ময়ি জান না এমন কবু নাহি দেখে শুনি সখী কী পুছসি অনুভব ময় কণ্টক গাড়ি কমল পদতল গগনে অবঘন মেহ দারুণ মন্দিরও বাহিরও কঠিন কপাট এঘর রজনী মেঘেরও ঘটা কি মোহিনী জানো বধূ সুখের লাগিয়া এঘর বাঁধিনু বধু তোমার গরবে গরবিনী হাম এসো কি হামারি দুঃখের নাহি ওর প্রেমক অঙ্কুর যা তো এত ভা পিয়া যব আচি গেহে মাধব বহুত মিনতি করিত হরি হরি হেনদিন হইবে আমার এই পদগুলি বৈষ্ণব পদাবলিতে পাঠ্য রয়েছে পদাবলীর জন্য যে বইটি কিনবে তা হলো অমরেন্দ্রনাথ রায় সংকলিত পদাবলী যে পদগুলি পড়তে হবে তা হলো গিরিবর আর আমি পারি নেহে গিরি এবার আমার উমা এলে কাল স্বপনে শঙ্করী বলো গিরি এ দেহে কি আর প্রাণ রহে আর কবে যাবে বলো গিরিরাজ গৌরী আনিতে গিরিরাজ হে জামায়ে এন মেয়ের সঙ্গে আর কেন কাঁদরানি আজ সুফনিশি পোহাইল তোমার তুমি তোমা ছিলে ভুলে ওরে নবমী নিশি যেও না রজনী আজি লোয়ে তারা দলে ও হে প্রাণনাথ গিরিবর হে কালি হলিমা রাসবিহারী মজিল মন ভ্রমরা কালীপদ কেবল আশার আশা ভবে আশা মা গো তারা ও শঙ্করী মা আমায় ঘুরাবে কত এমন দিন কি হবে তারা হৃদয় রাস মন্দিরে দাঁড়াও মা ত্রিভঙ্গ হয়ে এই পদগুলি শাক্ত পদাবলিতে পাঠ্য রয়েছে রয়েছে কোরকোর্স ফোর এখানে রয়েছে রামায়ণ এবং অন্নদামঙ্গল রামায়ণের লঙ্কাকাণ্ড পড়তে হবে এই রামায়ণের লঙ্কাকাণ্ড গ্রন্থটি সম্পাদনা করেছেন সুখময় মুখোপাধ্যায় এবং এটি কীর্তিবাস সুঝার লেখা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা পর্যন্ত তোমাদের পাঠ্য রয়েছে জেনেরিক ইলেকটিভ টু এখানে রয়েছে গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প রয়েছে বাজিকর ভিখারী সাহেব রসময়ী রসিকতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে মন্দির অভাগীর স্বর্গ এবং মহেশ কমিউনিকেটিভ ইংলিশ এখানে রয়েছে বোধ পরীক্ষণ বলা হয়েছে নিম্নলিখিত পাঁচটি প্রবন্ধ পাঠ্য রয়েছে স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা বই পড়া প্রমথ চৌধুরীর লেখা স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়ার লেখা এবং অপবিজ্ঞান রাজশেখর বসুর লেখা খ অংশে রয়েছে সংবাদপত্রে প্রতিবেদন রচনা এবং গ অংশে রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আর সাহিত্য অংশ রয়েছে কবিতার ভাব সৌন্দর্য বিশ্লেষণ নৈবেদ্য গ্রন্থের চারটি কবিতা এখানে পাঠ্য রয়েছে তা হলো বৈরাগ্য সাধনা মুক্তি সে আমার নয় শতাব্দীর সূর্য আজি চিত্ত জেথা ভয় শূন্য শক্তি দম্ভ স্বার্থ লোভ এই চারটি কবিতা সাহিত্য অংশ এখানে পড়তে হবে ছোট গল্পের সাহিত্যমূল্য বিচার করতে হবে রবীন্দ্রনাথের তিনটে গল্প রয়েছে ছুটি বলাই এবং মণিহারা সেমেস্টার থ্রি এখানে কোর কোর্স ফাইভ অংশ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠারোশো এক থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা গদ্যের উৎপত্তি এবং বিকাশ এই অংশে রয়েছে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্যারিচান্দ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সম্পর্কে রয়েছে ঈশ্বরচন্দ্রগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন বিহারী লাল চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ ঠাকুর কথা সাহিত্য অংশ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্য সম্পর্কিত আলোচনা নাটক অংশ রয়েছে বাংলা নাটকের উদ্ভব এবং ক্রমবিকাশ মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় ক্ষীরীর বিদ্যাবিনোদ রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ অংশে রয়েছে অক্ষয় কুমার দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর ভূদেব মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রমোদ চৌধুরীর প্রবন্ধ যে বইগুলি পড়াশোনা করবে এই বাংলা সাহিত্য ইতিহাসের জন্য সে বইয়ের উল্লেখ আগেই করেছি এরপরে চলে আসি করকোর সিক্স ভাষা অংশে এখানে রয়েছে বাংলা ভাষার উৎস বাংলা ভাষার ইতিহাস এবং যুগবিভাগ প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলার কাল নির্ণয় সাধারণ লক্ষণ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনির উচ্চারণ স্থান ধ্বনির বর্গীকরণ এবং ধ্বনির পরিবর্তন তত্ত্ব সাধু চলিত বাংলা শব্দভাণ্ডার বাক্যতত্ত্ব বাংলা উপভাষা যে বই ভাষা জন্য পড়াশোনা করবে তা হলো সুকুমার সেনের লেখা ভাষার ইতিবৃত্ত অতীন্দ্র মজুমদারের ভাষাতত্ত্ব এছাড়া রামেশ্বর সয়ের লেখা আধুনিক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এছাড়া হুমায়ুন আজাদ তার লেখা তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই সমস্ত বইগুলি বা এই সমস্ত বইয়ের মধ্যে থেকে একটি বা দুটি বই কিনে নিয়ে তোমরা ভাষাতত্ত্ব পড়াশোনা করবে এরপরে কোর্স সেভেন এখানে রয়েছে উনিশ শতকের কাব্য রয়েছে বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্যের মধ্যে পড়াশোনা করতে হবে দুষ্মন্তের প্রতি শকুন্তলা সোমের প্রতি তারা দশরথের প্রতি কেকই লক্ষণের প্রতি সুর্পনখা এবং পুরুর্বার প্রতি উর্বশী এবং নীল প্রতি জনা রয়েছে শারদামঙ্গল বিহারীলাল চক্রবর্তী লেখা শারদামঙ্গল কাব্যটি পড়তে হবে জেনারিক ইলেকটিভ থ্রি এই অংশে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাগীতি শ্রীকৃষ্ণ কীর্তন কঙ্কন কাশীরাম দাস বিদ্যাভতী চণ্ডীদাস গোবিন্দ দাস ভারতচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজের গদ্যচর্চা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর উপন্যাস অংশ রয়েছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নাটক অংশে রয়েছে মধুসূদন গিরিশচন্দ্র বিজন ভট্টাচার্য ছোট গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ প্রবন্ধের মধ্যে রয়েছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কবিতার মধ্যে রয়েছে জীবনানন্দ দাস সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা ব্যাকরণ অংশে তোমাদের পড়তে হবে পদ পরিচয় সন্ধি সমাস কারক বিভক্তি বাচ্চ্য এবং বাক্য পরিবর্তন সেমিস্টার ফোর কোর কোর্স এইট অংশে রয়েছে কবিতা রবীন্দ্রনাথের যে কবিতাগুলি পড়তে হবে তা হলো নির্ঝরের স্বপ্নভঙ্গ মেঘদূত দুই পাখি বিদায় অভিশাপ ব্রাহ্মণ হারিয়ে যাওয়া ছেলেটা এবং পৃথিবী আধুনিক বাংলা কবিতা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গ্রন্থ থেকে পড়তে হবে এবং পাঠ্য কবিতাগুলি হলো বনলতা সেন জীবন জীবনানন্দ দাসের লেখা নজরুল ইসলামের লেখা মানুষ কবিতা সুধীন্দ্রনাথ দত্তের লেখা শাশ্বতী কবিতা অমীয় চক্রবর্তীর সংগতি কবিতা প্রেমেন্দ্র মিত্রের হারিয়ে কবিতা বুদ্ধদেব বসুর একখানা হাত কবিতা বিষ্ণুদের তুমি শুধু পঁচিশে বৈশাখ কবিতা দীনেশ দাসের ভারতবর্ষ কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতার জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলকাতা যিশু সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাসু শামসুর রহমানের জন্মভূমিকেই বাবরের প্রার্থনা লিখেছেন শঙ্খ ঘোষ যেতে পারি কিন্তু কেন যাব শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এবং উত্তরাধিকার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা করকোর্স নাইন এখানে রয়েছে উপন্যাস দুটি উপন্যাস তোমাদের পড়তে হবে চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্রের লেখা এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা গণদেবতা উপন্যাস করকর্স টেন রয়েছে নাটক এখানে দুটি নাটক রয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শারদ উৎসব জেনারিক ইলেকটিভ ভাষা দত্ত এই অংশে রয়েছে বাংলা ভাষার উৎস ইতিহাস ও যুগবিভাগ প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলার কাল নির্ণয় সাধারণ লক্ষণ এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বাংলা শব্দ সাধু ও চলিত ভাষা বাংলা উপভাষার সাধারণ পরিচয় এরপরে দেখো রয়েছে রচনাশক্তির নৈপুণ্য এখানে পড়তে হবে ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্রলিখন সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা অনুচ্ছেদ রচনা ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ সেমেস্টার ফাইভ কোর্স ইলেভেনে রয়েছে গল্প রবীন্দ্রনাথের গল্প রয়েছে পোস্টমাস্টার কঙ্কাল ত্যাগ রাত্রি অনধিকার প্রবেশ মেঘ ও রৌদ্র নিশিথে অতিথি স্ত্রীর পত্র এবং ল্যাবরেটরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত একালে গল্পের মধ্যে পড়তে হবে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জলসাগর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তেলেনবত আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা ফসিল সুবোধ ঘোষের লেখা রস নরেন্দ্রনাথ মিত্রের লেখা টোপ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভেবেছিলাম সন্তোষ কুমার ঘোষের লেখা আদাব সমরেশ বসুর লেখা সাঁজ সকালের মা মহাশ্বেতা দেবীর লেখা করকো টুয়েলভ এখানে পড়তে হবে প্রবন্ধ ও প্রাচ্য কাব্যতত্ত্ব প্রবন্ধ সংকলনের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্রের লোকশিক্ষা মীর মোশাররফ হোসেনের সৎ প্রসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার ব্রত শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের পূর্ব অন্নদাশঙ্কর রায়ের লেখা পারিবারিক নারী সমস্যা হুমায়ুন কবির তার লেখা বাংলা কাব্যের গোড়ার কথা বুদ্ধদেব বসুর লেখা প্লাইভ স্ট্রিটে চাঁদ এবং শঙ্খ ঘোষের লেখা নিঃশব্দে তর্জনী অতুল চন্দ্রগুপ্তের লেখা কাব্য জিজ্ঞাসা গ্রন্থের ধনী এবং রস পড়াশোনা করতে হবে ডিএসই পেপার ওয়ান এখানে পড়তে হবে উনিশ শতকের বাংলা কাব্য এবং প্রবন্ধ উনিশ শতকের বাংলা আখ্যান কাব্য তার উদ্ভবের সামাজিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তার বিষয় আঙ্গিকগত বৈশিষ্ট্য আখ্যান কাব্যের বিলোপ উনিশ শতকের আখ্যান কাব্যের প্রতিনিধি স্থানীয় কবি এবং তাদের কাব্য বৈশিষ্ট্য এ অংশে পড়তে হবে এছাড়া রয়েছে উনিশ শতকের গীতি কবিতার উদ্ভবের প্রেরণা তার সামাজিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য কাব্যের বিলোপ উনিশ শতকের গীতি কবিতার প্রতিনিধি স্থানীয় কবি এবং তাদের কাব্য বৈশিষ্ট্য বাং উনিশ শতকের বাংলা প্রবন্ধ এই অংশে পড়তে হবে উনিশ শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব বিকাশ এবং বিবর্তন বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য প্রতিনিধিস্থানীয় প্রাবন্ধিক ও তাদের প্রবন্ধ বিষয়ক সাধারণ আলোচনা ডিএসই পেপার টু এখানে পড়তে হবে উনিশ শতকের বাংলা নাটক এবং কথা সাহিত্য ত্রিশটি ক্লাসে পড়তে হবে উনিশ শতকের বাংলা নাটক উনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব তার বিবর্তন সাধারণ রঙ্গালয়ের যুগে প্রতিনিধি স্থানীয় নাট্যকার তাদের নাটকের সাধারণ আলোচনা সাধারণ রঙ্গালয়ের যুগের বাংলা নাট্যকার তাদের নাটকের সাধারণ আলোচনা দ্বিতীয় অংশ রয়েছে উনিশ শতকের বাংলা উপন্যাস এবং গল্প এখানে পড়তে হবে উনিশ শতকের বাংলা উপন্যাসের উদ্ভব ক্রমবিকাশ বঙ্কিম যুগের বাংলা উপন্যাসের বিষয় ও আঙ্গিকগত সাধারণ লক্ষণ বঙ্কিম যুগের প্রতিনিধি স্থানীয় ঔপন্যাসিক এবং তাদের উপন্যাস বিষয়ে আলোচনা উনিশ শতকে বাংলা গল্পের উদ্ভব এবং ক্রমবিকাশ এই পর্বের বাংলা ছোট গল্পের বিষয় এবং আঙ্গিকগত সাধারণ লক্ষণ প্রতিনিধিস্থানীয় গল্পকার এবং তাদের গল্প বিষয়ে আলোচনা এরপরে চলে আসি সেমিস্টার সিক্স অংশে সেমিস্টার সিক্সে রয়েছে কোর কোর্স থার্টিন সংস্কৃত এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাসে পড়তে হবে রামায়ণ মহাভারত কালিদাস সুদ্রক বান ভাস এবং জয়দেব ইংরেজি সাহিত্যের ইতিহাসে পড়তে হবে চসার শেক্সপিয়র মিল্টন ওয়ার্ডসওয়ার্থ সেলি কিটস স্কট টিএস এলিয়ট টমাস হার্ডি চার্লস ডিকেন্স এবং চার্চ ল্যাম্প কোর কোর্স ফরটিন রয়েছে সাহিত্যের রূপ রীতি এবং সংরূপ এখানে পড়তে হবে ক্লাসিসিজম রোমান্টিসিজম রিয়ালিজম সুরিয়ালিজম সিম্বলিজম এপিক লিরিক ট্র্যাজেডি কমেডি এবং ফার্স তৃতীয়ত রয়েছে সাহিত্যের সংরূপ সংক্রান্ত ধারণা পড়তে হবে বাংলা কবিতা নাটক উপন্যাস ছোটো গল্প এবং প্রবন্ধ তার স্বরূপ তার উদ্ভব এবং তার বিকাশ ডি এস থ্রি পেপারে রয়েছে বিশ শতকের স্বাধীনতা পূর্ববর্তী বাংলা কথা সাহিত্য এখানে পড়তে হবে বিশ শতকের স্বাধীনতা পূর্ব বাংলা গল্পের ক্রমবিকাশ ও বিবর্তন বিষয় ও আঙ্গিকগত সাধারণ লক্ষণ এই পর্বের প্রতিনিধিস্থানীয় বাংলা গল্পকার এবং তাদের গল্পের সাধারণ আলোচনা এছাড়া রয়েছে শতকের স্বাধীনতা পূর্ববর্তী বাংলা উপন্যাসের ক্রমবিকাশ ও বিবর্তন বিষয় ও আঙ্গিকগত সাধারণ লক্ষণ এই পর্বের প্রতিনিধি স্থানীয় ঔপন্যাসিক এবং তাদের উপন্যাসের সাধারণ আলোচনা ডিএসই পেপার ফোর এখানে রয়েছে সাহিত্য বিষয়ক প্রবন্ধ এবং লোকসাহিত্য এখানে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে এবং লোক সংস্কৃতি এবং লোকসাহিত্যের প্রাথমিক ধারণা সম্পর্কে পড়াশোনা করতে হবে তোমাদের জানতে হবে লোক সংস্কৃতি কী লোক সংস্কৃতির শ্রেণীবিভাগ লোকসাহিত্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তার উপকরণ ছড়া প্রবাদ ধাঁধা লোকসংগীত লোকনাট্য মন্ত্র এবং সিংহ গীতিকা এই হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা অনার্স ফুল কোর্সের আলোচনা আমি চেষ্টা করলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সই যে সমস্ত বিষয়ে পড়াশোনা করতে হয় তার সমস্তটাই আলোচনা করার বা তোমাদের ডিসপ্লেতে দেখিয়ে দেওয়ার যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও আমি নিয়মিত আপলোড করি সেগুলি অবশ্যই শিক্ষামূলক ভিডিও সেই ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখতে হবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে